আসুন বন্ধুরা, ঋতুধারা ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি। আজকের গল্পের নাম ছিন্নমস্তা। লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী। গাছের মাথা হইতে রোদ নামিয়া উঠানের কোণে পড়িয়াছে, এইমাত্র স্কুল বাড়ির ঘণ্টা পড়ার শব্দ শোনা গেল। 10টার গাড়িতে বর কোণে আসিবার কথা। স্টেশন হইতে বাড়ি আসিয়া পৌঁছতে খুব জোর আরও আধ ঘণ্টাই হোক, তার বেশি তো নয়। অতএব সময় আর নাই। জয়াবতী তাড়া দিতেছিলেন, আলপনা দেওয়া যে তোর আর এগোচ্ছে না মনটি, বউ এসে কি কাঁচা পিটুড়িতে পা দেবে? আলপনা শুকিয়ে ফুটফুট করবে তবে না বউ ছত্তরের বাহার। মনটি কলিকাতায় মামার বাড়ি থাকিয়া স্কুলে পড়ে। সম্প্রতি রবীন্দ্র জন্মোৎসবে আলপনা আঁকিয়া নাকি বিশেষ খ্যাতি অর্জন করিয়া আসিয়াছে। অবশ্য তাহার সহপাঠিনী মল্লিকা ঘোষ নাকি সমস্ত ক্রেডিটটা মন্টির চাপার কলির মতো আঙুলের ডগাগুলিকেই দেয়। কিন্তু সেটা একটা ধর্তব্যের কথা নয়। কন্যা গুণগর্বিতা মন্টি জননী মন্টিকে লইয়া জয়াবতীর বাড়ি আলপনা দেওয়াইতে আসিয়াছেন। একমাত্র ছেলে জয়াবতীর, বিবাহান্তে বউ লইয়া বাড়ি আসিতেছে আজ। কিন্তু স্কুলের বিদ্যাটা যেন খুব বেশি কাজে লাগিতেছে না আজ মন্টির। এত বড় উঠান দেখিয়াই হাঁপাইয়া উঠিয়াছে বেচারা। স্কুল বাড়ির দোতলার হলের পালিশ করা মেঝে তুলি বুলানো এক, আর এই প্রকাণ্ড সান বাঁধানো উঠান ভরাট করিয়া লতা পদ্ম আঁকা আর এক। চাপার কলি ঘষিয়া ক্ষয় হইয়া চাপা কলায় পরিণত হইতে বসিয়াছে, তাহার উপর আবার জয়াবতীর তাড়া। মায়ের উপর রাগে হাড় জ্বলিয়া যাইতেছিল মনটির। জয়াবতীর উপরও কম নয়, বলা খুব সহজ, নিজে করিয়া দেখুন না একবার। এই গোছের মনোভাবটা লইয়া একই নকশার পদ্ম সর্বত্রই আঁকিতে থাকে শেষ পর্যন্ত। আধুনিক অতি আধুনিক যাবতীয় আলপনার নকশা জানা ছিল তার, কিছুই আর মনে পড়ে না। এদিকে হাত নিষ্পেষ করিতেছে জয়াবতীর। মনটির মতো আঙুলের ডগার চাপার কলির সাদৃশ্য না থাকিলেও শিল্প চাতুর্যে খ্যাতি জয়াবতীরও বড় কম ছিল না। আশেপাশের পাড়া হইতে আমন্ত্রণ আসিত তাহার পূজা পার্বণে বিবাহ উৎসবে। সমারোহের বিবাহে ফুলসজ্জার তত্ত্ব সাজাইতে ছানার হাঁস, ক্ষীরের মাছ, মাখনের পদ্ম, মুগের ডালের ময়ূর ইত্যাদির গঠন নৈপুণ্যে কুটুম্ব বাড়ির লোককে তাক লাগাইয়া দিতে পারিতেন জয়াবতী। নূতন জামাইয়ের জলখাবারের ফলের রেকাবিতেই কি কম কারুকার্য করিয়াছেন আজ পর্যন্ত? তাছাড়া আলপনা, পিঁড়ির আলপনা তো বটেই, মেঝের আলপনাও সত্যি প্রশংসা করিবার মতো কাজ ছিল। কত বাড়িতে গোবর মাটি লেপা মেটে উঠানে এমন বৌছত্র আঁকিয়াছেন যে দর্শক মাত্রকেই এক বাক্যে স্বীকার করিতে হইয়াছে জয়াবতীর নিপুণ করস্পর্শে নির্জীব উঠানো যেন হাসিয়া উঠিয়াছে। আর এ তো সান বাঁধানো উঠান,
যে উঠান ছেলের ম্যাট্রিক পাশের বছর নূতন করিয়া বাঁধাইয়াছিলেন জয়াবতী। বউ আসিয়া দাঁড়াইবার আসন্ন মধুর কল্পনায়। কিন্তু ছেলেবেলা হইতে পরের বউয়ের বউছত্র আঁকিয়া আঁকিয়া হাত পাকাইলেও নিজের ছেলের বউ আসার সময় আর শুভ কাজে হাত বাড়াইবার অধিকার রহিল না জয়াবতীর। সে হাতে বিধাতা কোপ মারিয়া দিয়াছেন। ছেলের কৈশোরকাল হইতেই ছেলের বিবাহ লইয়া স্বামীর সহিত কত জল্পনা কল্পনা পরামর্শে কত সোহাগ কলহে রাত্রি কাটিয়াছে। একটিমাত্র সন্তানকে ঘিরিয়া দুইটি মানুষের আশার আর শেষ ছিল না। সব আশায় ছাই দিয়া দিব্যি কাটিয়া পড়িলেন দেবনাথ। জয়াবতীর জন্য রহিল আনন্দহীন গুরু দায়িত্বের বোঝা। ছেলের বিবাহ আজ আর রঙিন কল্পনা নহে, কঠিন কর্তব্য। ভালোই ভালোই কাজটা মিটিয়া না যাওয়া পর্যন্ত আহার নিদ্রা নাই তাহার। বউ বরণ করিবার জন্য জ্ঞাতি যা কনকলতা একখানা খসখসে নূতন বেনারসি শাড়ি জড়াইয়া ঘোরাঘুরি করিতেছিল। বিমলেন্দুর জলপানির টাকায় সাধ করিয়া এই শাড়ি কিনিয়া রাখিয়াছিলেন জয়াবতী বিমলেন্দুর বউ বরণ করিতে। সিন্ধু খুলিয়া সেই শাড়ি বাহির করিয়া দিয়াছেন কনকলতাকে। কনকলতা কাপড়ের আঁচল সামাল করিতে করিতে দুধে আলতার পাথরখানা আনিয়া বসাইয়া দিয়া তোষামোদের সুরে বলে, এ কি আর তোমার হাত মেজদি যে এক দণ্ডে হয়ে যাবে? জয়াবতী মন্টির মার অপ্রতিভ মুখখানার দিকে চাইয়া তাড়াতাড়ি বলিয়া ওঠেন, ছোট বউয়ের যেমন কথা বুড়ো মানুষের সঙ্গে ওই ছেলে মানুষের তুলনা। এই যে অতখানি করেছে এরই মধ্যে তাই ঢের, গাড়ির সময় হয়ে গেল তাই তাড়া দেওয়া। কনকলতা বাতাসের গতি আঁচ করিয়া কথার মোড় ঘুরায়। তা তো বটেই, তা তো বটেই, তুলনা নয় এমনি বলছি, যেমন অদৃষ্ট চিরদিন পাঁচজনের করে এসে এখন নিজের ঘরে চোর। আজ কোথায় তুমি নিজে এই চেলির শাড়ি পরে বউ ছেলে বরণ করে ঘরে তুলবে? থাক ছোট বউ ওসব কথা, দেখো দেখিন দুধ উতলানোর কি হলো। বউ দোরে পা দেওয়া মাত্র যেন উথলে ওঠে। সস্তার করুণ রস আমদানি করিয়া অন্তর্নিহিত গভীর বেদনাকে খেলো করিবার প্রবৃত্তি নাই জয়াবতীর। গোছ গাছ করিতে করিতেই বর করে আসিয়া পড়ে, কেন তুমি মূর্তি হয়ে এলে, রহিলে না ধ্যান ধারণায়। কবিগুরুর লেখনী নিঃসৃত এই প্রেমিকের উক্তিটি অনায়াসেই বাঙালি ঘরের শাশুড়ি বউ সম্বন্ধে খাটানো যায়। অধিকাংশ পুত্রবতী জননীরই কি জীবনের সমস্ত সাধ আহ্লাদ গড়িয়া ওঠে না পুত্রের বিবাহ কল্পনাকে কেন্দ্র করিয়া? সদ্য যৌবন প্রাপ্ত পুত্রের মাতার ধ্যানের মূর্তি কি একটি ডানাবিহীন পরিমূর্তি নয়? কল্পনার তো হ্রাস টানিতে হয় না, তাই সেই ধ্যানের মূর্তিকে লইয়া লীলায়িত হইয়া ওঠে কত স্বপ্ন কত সুষমা। নিজ জীবনের তিক্ত অভিজ্ঞতা সঞ্জাত প্রতিজ্ঞা দৃঢ় হয় আত্মবিশ্বাসের ভিত্তিতে। পরের মেয়েকে কেমন করিয়া আপন করিতে হয় দেখাইয়া দিবেন তিনি। করুণা হয়
তাহাদের উপর যাহারা ছেলের বিবাহ দিয়া বউ কাটকি শাশুড়ি নাম কিনিয়াছে, কৃপা হয় তাহাদের উপর যাহারা কালো কোলো খাদা বোচা বউ ঘরে আনিয়াছে, পথে ঘাটে হাটে মাঠে একটি সুন্দর মুখ দেখিলেই কৌতূহল প্রবল হইয়া ওঠে, তাহার কুল জাতি গোত্রের পরিচয় জানিতে। বিশেষত জয়াবতীর মতো মাত্র এক সন্তানের মার, একটি সুন্দরী মেয়ের সঙ্গে গাঁথিয়া ছেলেকে সংসারী করিয়া দেওয়াই যেন জীবনের চরম ও পরম কর্তব্য এদের। কিন্তু ধ্যানের ধারণা যখন সত্যই মূর্তি হইয়া আসিয়া ধরা দেয়, না কথাটা বলা ঠিক হইল না, ধরা দিলে অনেক সমস্যাই মিটিত। আধুনিক মেয়েরা স্বামীকেই বড় ধরা দেয়, তা আবার শাশুড়িকে ধরা দেয় না, শুধু মূর্তি ধরিয়া আসিয়া দাঁড়ায়, নিজ মূর্তি। পরবর্তী ঘটনাটা ধরিবার চেষ্টা আর ধরা না দিবার আক্ষেপ বিক্ষেপের সমষ্টি। তবু বিমলেন্দুর বউয়ের মতো বিয়ের কোণে আসিয়াই নিজ মূর্তি ধরার দৃষ্টান্ত আধুনিক মহলেও কম। শহুরে মেয়েকে বাগ মানাইতে পারিবেন কিনা এই সন্দেহে পল্লী অঞ্চলের মেয়ে আনিয়াছিলেন জয়াবতী। প্রতিভা আসিয়া শহরকে টেক্কা দিল। বিয়ের কোণে কে কবে শাশুড়িকে শুনাইয়া বরকে মুখ নাড়া দেয়, এই যে শুনেছিলাম এত ভালো অবস্থা, তত ভালো অবস্থা তার খুব দেখছি বটে। বাড়িতে এমন একখানা বড় আয়না নেই যে দাঁড়িয়ে চুলটা বাঁধি, ঘর সংসার গুছিয়ে তবে ভদ্রলোকের মেয়ে ঘরে আনতে হয়, বুঝলে? বাহারের মধ্যে দরজা জানালায় ছেঁড়া কাপড়ের পর্দা ঝোলানো, দেখলে হাসি পায়। দালান ঝাড় দিতে দিতে কথাটা কানে গেল জয়াবতীর। ধাক্কাটা প্রথম, তাই চলন্ত হাতটা হঠাৎ যেন অবশ হইয়া আসে। এ পর্যন্ত এ অঞ্চলে সাজুনে গুছুনে শৌখিন বলিয়া খ্যাতি ছিল জয়াবতীর। জয়াবতীর ভাড়ারে প্রত্যেকটি টিন রং করা, মাফিক সই, সেলফ, আলমারি, বোতল, কাচের জারের প্রাচুর্যে ঝকঝকে চকচকে। জয়াবতীর ঘর দোর ছিমছাম ফিটফাট, ট্রাঙ্ক বাক্স সিন্দুক দেরাজ সব শাড়ির পাড়ের ঘেরা টোপে ঢাকা। বিছানা ফর্সা বালিশের ওয়ারে ঝালর, এসব আবার এই গ্রামের কজনের আছে? সম্প্রতি বউ আসিবে বলিয়া নিজের পুরনো আমলের ভয়েল শাড়ি কাটিয়া সমস্ত জানালা দরজায় পর্দা লাগাইয়া তো পাড়ার লোকের ইচ্ছাভাজনই হইয়াছেন। লোকে বলে বউ আসছে, বই তো রানী আসছে না, অত বাড়াবাড়ি কিসের? জয়াবতীর সেই সাধের গৃহসজ্জা দেখিয়া বড় মানুষের মেয়ের নাকি হাসি পায়। বিমলন্দু কি উত্তর দেয় শুনিবার জন্য কান খাড়া করিয়া রহিলেন জয়াবতী, কিন্তু গলা শোনা গেল না তার। জলপানি পাওয়া গ্রাজুয়েট ছেলে জয়াবতীর, ক্লাস নাইনের দাপটে বোবা বনিয়া গেল নাকি, তা বোবা ছাড়া আর কি। বারে বারে প্রতিভার কণ্ঠস্বরই তো কানে আসে, এই অজ পাড়া গায়ে থাকতে হবে মনে করলেই তো আমার আত্মাপুরুষ খাঁচা ছাড়া হয়ে আসছে। কি বললে? আমাদের হুগলিও পাড়া গা? বেশি বোকো না, কিসে আর কিসে, হুগলিতে কি নেই শুনি? কলের জল, লাইট, ফ্যান, কিসের অভাব?
বাবার যেমন কাণ্ড, বিয়ে দেবার আর দেশ পেলেন না, ত্রিবেণীতে বিয়ে। আবার তো শুনছি সাংঘাতিক ম্যালেরিয়াও আছে, মরব আর কি। চিরদিনের শান্ত শিষ্ট জয়াবতীর শীতল রক্তে হঠাৎ যেন আগুন ধরিয়া যায়। যে ছেলেকে কোনো দিন উঁচু কথাটি বলেন নাই, তাহার সম্বন্ধে একটা তীব্র কটুক্তি মনে মনে উচ্চারণ করিয়া বসেন। জীব কি পক্ষাঘাতগ্রস্ত হইয়া গিয়াছে বিমলেন্দুর? তাই একটাও উত্তর যোগাইল না। কি করিবেন, পর্দা ঠেলিয়া জয়াবতী নিজে তো আর ছেলে বউয়ের ঘরে ঢুকিয়া উচিত মতো উত্তর দিতে পারেন না। পারেন না বটে, কিন্তু প্রত্যেকটি কথার সমুচিত উত্তর অবিরত মনের ভিতর পাক খাইতে থাকে। পরিপাটি করিয়া ঝাটপাট দিয়া ঝকঝকে মাজা ঘড়াটি লইয়া ঘাটে যাইবার সামর্থ্য ও স্পৃহা দুই চলিয়া যায় যেন। এই বউ হইল বিমলেন্দুর? জয়াবতীর দীর্ঘ তপস্যার ফল, প্রায় আজীবনের আশার কুসুম। তবু মুখোমুখি কিছুই বলা চলে না, ব্যবহারে উনিশ বিশ করাও শক্ত। বিমলেন্দুকে যে বলিবেন কিছু, তাই বা সম্ভব কোথায়? বিমলেন্দুও যদি উল্টা বলিয়া বসে, ছেলে বউয়ের ঘরে কি তুমি আড়ি পাততে গিয়েছিলে তখন? অতএব মনের রাগ মনে চাপিয়া প্রত্যহের মতোই বৈকালিক জলযোগ সাজাইয়া লইয়া স্নেহ পরিপূর্ণ কণ্ঠে ডাক দিতে হয় বউকে। অল্পাহারের কথা তুলিয়া অনুযোগ অভিযোগও করিতে হয়, কিন্তু ভিতরে ভিতরে সমস্ত কিছু তিক্ত বিরস হইয়া থাকে। বউকে আপন করিয়া লইবার সাধু সংকল্প এই একটিমাত্র ঝাপটায় কোথায় উড়িয়া যায়। দিন বারো চোদ্দ পরে বধূকে পিত্রালয়ে পৌঁছাইয়া দিয়া কলিকাতায় ফিরিয়া গেল বিমলেন্দু। জয়াবতী যেন মুক্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। কিন্তু কেন এমন হইল? বিমলেন্দুর জন্য প্রাণ কেমন করিল না কেন জয়াবতীর? বিমলেন্দুর বিদায় বেদনাটা যেন ভাষা ভাষা ঝাপসা। উৎসব শেষে নিমন্ত্রিত ব্যক্তির বিদায় লওয়ার মতোই যেন স্বাভাবিক ঘটনা। নূতন বউয়ের মতো বিমলেন্দুও যেন একজন অভ্যাগত মাত্র। অথচ বিমলেন্দুর পাঠ্যাবস্থা হইতে এই বিদায় পর্বটা কি এক শোকাবহ ঘটনার সামিল করিয়া তুলিতেন জয়াবতী। তিন দিন আগে হইতে কান্না শুরু হইত তাহার, এই জন্য স্বামীর কাছেই কি কম তিরস্কার খাইয়াছেন? উঠিতে বসিতে উপচাইয়া পড়া সেই অশ্রু সমুদ্র কোথায় শুকাইয়া গেল আজ? বত্রিশ নারীর যে বন্ধন ছিঁড়িয়া গিয়াও মাতা পুত্রকে কোথায় যেন অদৃশ্য ডোরে বাঁধিয়া রাখিয়াছিল এতদিন, তেমনি কোনো অদৃশ্য আঘাতেই কি নির্মূল হইয়া গেল সেই বন্ধন? কদিনের অগোছালো সংসারটাকে গুছাইয়া লওয়াই কি এত বড় দরকারি কাজ হইল জয়াবতী? যে ছেলে বউ বাড়ির চৌকাট ডিঙাইতে না ডিঙাইতেই আগা গোড়া ওলট পালট করিয়া গুছাইতে শুরু করিয়া দিলেন। মুক্তি জিনিসটা কাম্য হইতে পারে, কিন্তু বেশ সহজ পাচ্ছ কি? পরিপাক করিয়া নিশ্চিন্ত থাকা যায়? মাস দুই পরে আবার নিজে হইতেই তো বউ আনার কথা তুলিতে হইল। কিসেরই যেন একটা ছুটিতে সম্প্রতি বাড়ি আসিয়াছিল বিমলেন্দু। জয়াবতীর মনে হইল ছেলে যেন
ভার ভার মনক্ষুণ্ণ, মায়ের দিকে যে দৃষ্টিতে চাহিতেছে সে কি অভিযোগের নয়? বরাবর বাড়ি আসিলেই মায়ের সঙ্গে যত গল্প হয় তাহার রাত্রে খাওয়ার সময়, সারা পাড়া নিশুতি হইয়া যায়, শুধু জয়াবতীর ঘরে তিন দিনের খরচের কেরোসিন একদিনে পড়ে। এবারে পাঁচ মিনিটে খাওয়া সারিয়া তাড়াতাড়ি উপরে উঠিয়া গেল বিমলেন্দু, মাকে একবার বলিয়াও গেল না। জয়াবতী অবাক হইয়া চাহিয়া রহিলেন ছেলের গমন পথের পানে। অনেক রাতে যখন নিচের কাজকর্ম সারিয়া জয়াবতী উপরে উঠিলেন, তখন ছেলে ঘুমে অচেতন, মাথার কাছে চিঠির প্যাড আর ক্যাপ খোলা ফাউন্টেন পেনটা পড়িয়া আছে। হ্যারিকেনের সামনে একটা বই আড়াল করিয়া দিয়া দিব্যি ঘুমাইয়া পড়িয়াছে। চিরদিনের ঘুম কাতুরে ছেলে, পরীক্ষার পড়ার সময় যেমন হ্যারিকেনে বই আড়াল করিয়া দিয়া খাতাপত্র ছড়াইয়া ঘুমাইয়া পড়িত, জয়াবতী আসিয়া আলোটাকে মাথার কাছ হইতে বিদায় করিয়া দিয়া পরম যত্নে গুছাইয়া তুলিয়া রাখিতেন বই খাতাপত্র। আজ শুধু বিনা বাক্যে আলোর শিখাটা একটু কমাইয়া দিয়া পাশের ঘরে নিজের বিছানায় শুইয়া পড়েন। ওহ, বউকে চিঠি লেখা হইতেছিল বাবুর, তাই মায়ের সঙ্গে একটা কথা বলারও ফুরসত হইল না। পরদিনই ছেলের কাছে বউ আনার কথা তুলিলেন জয়াবতী। বিমলেন্দু যেন আলগো ছোঁয়াই ছিল, চক্ষু লজ্জার খাতিরেও একবার বলিল না, থাক না আরো কিছুদিন, এত তাড়া কি? বিয়ের কোণে এবার ঘর করিতে আসিল, ঘর করিতেই যে আসিয়াছে সে দাবির ভাব প্রতিভার ব্যবহারে ষোলো আনা ছাপাইয়া আঠারো আনায় ওঠে। এ বউ লইয়া কদিন সদ্ব্যবহার রাখিতে পারে লোকে? নতুন বউ একটু কুণ্ঠিত, একটু নম্র, একটু সলজ্জ হইবে না কেন? আর কারো বাড়িতে কি বউ কোনো দিন দেখে নাই প্রতিভা? প্রতিভার কথা বার্তা চ্যাটাং চ্যাটাং, হাঁটা চলা দুমদাম, কাজকর্ম বেপরোয়া। এই তো বউ আনার পর পাঁচ দিনও যায় নাই, শনিবারে বাড়ি আসিয়াছে ছেলে। বিমলেন্দুকে জলখাবার দিবেন বলিয়া তাড়াতাড়ি কাপড় কাচিয়া আসিতেছেন জয়াবতী। রান্নাঘরে ঢুকিয়া অবাক, প্রতিভা চায়ের জল চাপাইয়া দিয়া নিমকির ময়দা মাখিয়া বেলিতে বসিয়াছে। মিনিট খানেক স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া জয়াবতী কঠিন স্বরে প্রশ্ন করেন, আকাচা কাপড়ে ছিষ্টি ভাড়ার ছুলে বৌমা? প্রতিভা খুন্তির কোণ দিয়া নিমকির গায়ে ঠোক্কর মারিতে মারিতে তীক্ষ্ণ স্বরে বলে, আকাচা কাপড় মানে? আপনার সামনেই তো কাপড় কেচে এলাম, দেখতে পেলেন না? দেখব না কেন, কানা তো নই, পড়লে তো সেই তোমাদের ঘরের আলনার জামা কাপড়, আর সেই অবধি তো বিছানায় বসেছিলে। আপনার সংসারে বুঝি কাঁচা কাপড় পরলে এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে হয়? জানতাম না তা বলিয়া চাকি বেলুন ছাড়িয়া আরক্ত মুখে উঠিয়া দাঁড়ায় প্রতিভা। খরসা রং এতটুকু এদিক ওদিকেই লাল হইয়া ওঠে। চায়ের জলটা উথলাইয়া উথলাইয়া উনুনের গায়ে পড়িতে থাকে। জয়াবতী বোকার মতন দাঁড়াইয়া থাকেন, করিবেন কি? বউকে খোসামত করিয়া ডাকিয়া আনিবেন, না নিজেই তাহার পরিত্যক্ত কাজটা শেষ করিবেন? দুইটাই যে সমান অসম্ভব। হঠাৎ একসময় চোখে পড়িল
চা খাবার না খাইয়াই বেড়াইতে বাহির হইয়া গেল বিমলেন্দু। বোধ করি জীবনে এই প্রথম। বউ যে সাতখানা করিয়া লাগাইয়াছে গিয়া তাহাতে আর সন্দেহ কি? দিন যায়, কেমন ধীরে ধীরে দূরে সরিয়া যাইতে থাকে ছেলে, আধিপত্য বিস্তার করিতে থাকে বউ, নিরুপায় আক্রোশে শুধু চাইহা চাইহা দেখেন জয়াবতী। প্রত্যেক শনিবারে বাড়ি আসে বটে বিমলেন্দু, রবিবারে থাকিয়া সোমবার ভোরের গাড়িতে কলিকাতায় ফেরে, কিন্তু কটি কথা কইতে পান জয়াবতী, চোখে দেখিতে পান কবার। বাড়ি আসিয়া ঘরে ঢুকিবার আগে যা দুই একটা মামুলি কুশল প্রশ্ন করে, নিতান্তই দায় সারা গোছের সেটা। তারপর সেই যে ইষ্ট দেবীর মন্দিরে গিয়া ঢুকিল, আর পাত্তা পাওয়া যায় না ছেলের। রাত্রি দশটায় জয়াবতী যখন বিরক্তি তিক্ত কণ্ঠে আহারের জন্য ডাক দেন, তখন নামিয়া আসে বিমলেন্দু, চুপ করিয়া খাইয়া উঠিয়া যায়। চির অভ্যাসের বসে ছেলের রসনা তৃপ্তিকর খাদ্য বস্তুগুলার আয়োজন করেন ঠিকই, কিন্তু কাছে বসিয়া মাথার দিব্যি দিয়া সবগুলি ছেলের উদর সাত করাইবার স্পৃহা যেন আর নাই। ভালো করিয়া না খাইলে শুধু রাগই বাড়িয়া ওঠে। একদিন তো ফট করিয়া বলিয়াই বসিয়াছিলেন, এবার থেকে তুই বাড়ি এলে বৌমাই যেন রাধে, নইলে তো তোর খেয়ে পেটও ভরে না, ভালো লাগে না দেখি। বিমলেন্দু কিন্তু অপ্রতিভ হওয়ার পরিবর্তে মায়ের দিকে জ্বলন্ত দৃষ্টি হানিয়া স্বচ্ছন্দে বলিয়া গেল, তোমার মনটনগুলো আজকাল কি সংকীর্ণ হয়ে যাচ্ছে, আশ্চর্য। অপমানাহত কালো মুখ লইয়া বসিয়া থাকিলেন জয়াবতী, উত্তর জোগাইল না, উত্তর দিবেনি বা কাকে, ছেলে ততক্ষণ উপর কোঠায়। পাড়া গায়ে পাড়া বেড়াইবার প্রথাটা রীতিমতোই আছে, বিশেষত একটা উপলক্ষ জুটিলে কারো বাড়িতে নতুন বউ আসা তো একটা বড় দরের উপলক্ষ। বউ কেমন হইল এই কৌতূহল লইয়া পাড়া ঝাঁটাইয়া মহিলার দল বেড়াইতে আসেন জয়াবতীর বাড়ি। অপরের কাছে জয়াবতী খেলো হইতে রাজি নন, তাই বউয়ের তিনি প্রশংসাই করেন, কিন্তু অন্তঃসারশূন্য কৃত্রিম সেই ভাষা বুঝিয়া ফেলিবার মতো বুদ্ধি এদেশের 12 বছরের মেয়েটিরও আছে। জয়াবতীর কাছে জ্ঞাতব্য তথ্য সব সংগ্রহ করিয়া অবশেষে তাহারা আবার উপরে উঠিয়া বউয়ের ঘরেও উঁকি মারিতে যান, সেখানেও তথ্য সংগ্রহ হয় কিছু। পাড়ার লোকে বেড়াইতে আসিলে তাহাদের সম্মানার্থে যে নিচে নামিয়া আসিয়া আসন পিড়ি দিবে, এত গরজ পড়ে নাই প্রতিভার। তবে উপরে কেউ উঠিয়া আসিলে গুছাইয়া গল্প করিতে আপত্তি নাই তাহার। জয়াবতীর দুর্ব্যবহারের পরিচয় দিবার জন্য তো শ্রোতার প্রয়োজন, শ্রোতারাও অবশ্য শুনিতে অরাজি নয়। শুনিয়া আবার জয়াবতীর কাছে আসিয়া গালে হাত দিয়া বিস্ময়ের অভিনয় করিতেও তো মজা আছে। বউয়ের তো খুব সুখ্যাতি করিস, শুনেছিস তোর বউয়ের কথা? কথাটি বলিয়া লাহিড়িদের বড় গিন্নি আঁচলের কোণ খুলিয়া দোক্তার কৌটাটি বাহির করেন। জয়াবতী নিস্পৃহ ভাব বজায় রাখিবার চেষ্টা করিয়া বলেন, কেন, কি বললে? শুনলে তুই রেগে মরবি মেজ বউ, তবে আমাদের শুনলে কষ্ট হয়।
আহা, একটা মাত্র ছেলের বউ মনের মতন না হলে কি কম দুঃখের কথা! জয়াবতী উদাসভাবে বলেন, আর দিদি, মনই নেই তা মনের মতন, সেই একজনের সঙ্গে সবই চিতায় গেছে, এখন ওরা ভালো থাকলেই ভালো। আহা, তা তো বুঝলাম, তবু বেঁচে থাকতে হলে সবই চাই, বেটার বউ এসে কোথায় একটু দেখবে শুনবে তা নয়, বউ যেন মানোয়ারি গোরা। আমি কোথায় ভালো মানুষই করে বললাম, হ্যাগা বাছা, আজ একাদশীর দিন ঝি আসেনি, শাশুড়ি খেটে মরছে, তুমি বরং বাসন কখানা মাজলে পারতে। মুখ ঝামটা দিয়ে বললে কি, কে জানে কবে কি তিথি নক্ষত্র পড়ছে, পাজি পুঁথি নিয়ে তো বসে নেই, আমার কাজ ওর পছন্দ হলে তো। শোনো দিকি কথা, জয়াবতী অবশ্য অনেক শুনিয়াছেন, তবু অপরের সামনে দোষারোপে জ্বলিয়া উঠিয়া বলেন, হ্যাঁ এখন তো ওই বদনামি হবে, আমার ভাড়াক্রান্ত ছেলেকেও তাই বুঝিয়ে পায়ের ওপর পা তুলে 24 ঘন্টা ওপর তলায় বসে আছেন, কুটোটি নাড়েন না, পছন্দ মতন কাজ করলেই পছন্দ, কাজ দেখলে গা জ্বলে যায়। চেষ্টাকৃত ভদ্রতার আবরণ খসিয়া পড়ে, কেন কি দায় পড়িয়াছে জয়াবতীর বউয়ের সুনাম রাখিতে, বউ যদি পাড়ার লোকের কাছে নিন্দা করিয়া বেড়ায় তাহার। লাহিড়ি গিন্নি গভীর পরিতাপের ভঙ্গিতে গালে হাত দিয়া বলিয়া ওঠেন, হ্যারে বিমল যে তোর সোনার ছেলে সে কিছু বলে না, তেমন শেকরার হাতে পড়লে সোনাও লোহা হয়ে যায় দিদি। কি জানি বাবা, কলিকালার কাকে বলেছে, আহা 5টা 7টা নয়, একটা ছেলে, বউ ঘরে ঢুকতে না ঢুকতে পর করে নিলে মরে যাই, চিরদিনের ভালো মানুষ তোর কপালে এত দুর্ভোগ। লাহিড়ি গিন্নি বোধহয় সহজে থামিতেন না, এমন মনোহর পরিবেশটি গড়িয়া উঠিয়াছিল, আসর মাটি করিয়া দিল নাতনি লাবণ্য আসিয়া, দিদিমা শিগগির চলো, বাবা এসেছে, মামিমা তোমায় ডাকছে। যত মুখরোচক আলোচনাই হোক, জামাই আসিয়াছে শুনিয়া আর বসিয়া থাকা চলে না, লাহিড়ি গিন্নি উঠিয়া পড়েন, উঠিতে পারেন না জয়াবতী, হাতের ঘোড়া ঘটিটার মতোই নিশ্চল হইয়া বসিয়া থাকেন। আবরণ জিনিসটা একবার খসিয়া গেলে অবস্থাটা হইয়া ওঠে মারাত্মক, চক্ষু লজ্জার বালাই আর থাকে না কোনো পক্ষেরই। জয়াবতী প্রায় প্রত্যহই কাঁদিয়া কাটিয়া পাড়ার কারুর না কারুর বাড়ি বেড়াইতে যান, আর মনের ভার লাঘব করিয়া আসেন, প্রতিভা বাড়িতেই সমব্যথি জুটাইয়া আনিয়া সারাদিন শাশুড়ি চরিত আলোচনান্তে পড়ন্ত বেলায় উঠিয়া চুল বাঁধে, গা ধুই পরিপাটি করিয়া সাজিয়া ছাদে গিয়া বসে, নয়তো বরকে চিঠি লেখে। জয়াবতী আসিয়া দুমদাম করিয়া সংসারের কাজ করেন, আর বউকে শুনাইয়া শুনাইয়া রূঢ় মন্তব্য প্রকাশ করিতে থাকেন, বউ কখনো অগ্রাহ্য ভরে ঠোঁট উল্টায়, কখনো পাল্টা একটা কটু মন্তব্য করে, তবু সব সহ্য হয়, সহ্য হয় না বিমলেন্দুর পরিবর্তন। আজকাল আর মায়ে ছেলের কথাবার্তা নাই বলিলেই চলে, গুম হইয়াই থাকে বিমলেন্দু, অথচ বউয়ের সঙ্গে যে গল্প ফুরাইতে চায় না সেটা তো চোখে পড়ে অহরহ। মা বলিয়া সমীহ করে না কেউ, তাছাড়া আরেকটি বদ অভ্যাস সৃষ্টি হইয়াছে জয়াবতীর,
ছেলে বউয়ের ঘরের জানলার ধারে কাছে কোনো একটা কাজের ছুতায় দাঁড়াইয়া পড়া। হায়, কেন জয়াবতীর এত অধঃপতন? সুখ তো তাহাতে নাই, বরং দুঃখই বাড়ে। ঘরের জানলায় কান না পাতিলে কি একথা শুনতে পাইতেন জয়াবতী? আসল কথা, হিংসে হিংসে বিধবারা ভারী হিংসুটে হয়। বরাবর জানি আমি, নিজেদের স্বাদ আহ্লাদ সব ঘুচে গেছে কিনা, তাই পরের সুখ দেখলে হিংসে প্রাণ ফাটে। এই যে তুমি আমার কাছে একটু বসো, কি দুদণ্ড গল্প করো, সহ্য হয় না, বুক ফেটে যায়। হয়তো বিমলেন্দু ক্ষীণ একটু প্রতিবাদ করে, কিন্তু সে এমনই ক্ষীণ যে জয়াবতীর কানে আসে না। বউয়ের পরবর্তী উত্তরটাই কানে আসে, আহা, তুমি আর বুঝবে কি, তোমার সামনে তো ভিজে বেড়ালটি, বলি পাড়ায় পাড়ায় নিন্দে ছড়ায় কি বাতাসে উড়ে গিয়ে, বাড়ির লোক না রটালে, এত বলি মরে যাচ্ছি, কলকাতায় নিয়ে চলো আমায়। আমিও তো খুঁজে মরে যাচ্ছি গো প্রতিভা রানী, বাড়ি পাচ্ছি কই? কে বলিল কথাটা? বিমল। জয়াবতী বাঁচিয়া আছেন তো সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে? আরও বাঁচিবার প্রয়োজন আছে? তবু ভাত বাড়িয়া খাইতে ডাকিতে হয়, এই দুর্গতি জয়াবতীর। বাড়িতে আর তৃতীয় ব্যক্তি নাই যে ডাকিয়া দিবে। অবশ্য ডাকেন বলিয়া যে সে ডাক স্নেহে বিগলিত এমন নয়, স্বভাব বহির্ভূত স্বরে কথা কহিতে দেখা যায় আজকাল জয়াবতীকে। কি গো, বড় মানুষের মেয়ের ভাতটাত খাওয়ার ফুরসত হবে নাকি? বাদি হাঁড়ি নিয়ে বসে থাকবে বেলা ১২টা অবধি? তা এ হেন সম্বোধনে যাকে ভাতের থালার গোড়ায় আসিয়া বসিতে হয়, মেজাজ তাহারই বা ভালো থাকিবে কোন হিসেবে? প্রতিভাও সশব্দে আসে, ভাত তরকারি ফেলিয়া ছড়াইয়া যথেচ্ছভাবে খায়, উপকরণে ত্রুটি ধরিয়া বিদ্রুপের হাসিয়া হাসে। তাহার বাপের বাড়িতে নাকি তিন রকম মাছ রান্না না হইলে পাতের কাছেই আসে না কেউ। ভাতের চাইতে তরকারির পরিমাণ বেশি না হইলে যে আবার খাওয়া যায়, বিয়ের আগে নাকি জানাই ছিল না প্রতিভার, ইত্যাদি। এমনকি একটা মন্তব্যের পরদিন জয়াবতী প্রতিভার ভাত বাড়িয়া দিয়া থালার পাশে একটি কাশি সজনে খাড়ার চচ্চড়ি আনিয়া বসাইয়া দেন। এটা কি হলো? প্রতিভার তীক্ষ্ণ প্রশ্নে আজকাল তেমন আহত হন না জয়াবতী। সমান তীক্ষ্ণ সুরে তিনিও বলেন, তরকারির অভাবে কষ্ট করে খাবার তো দরকার কিছু নেই বৌমা, বেশি খেলেই রাঁধবো বেশি বেশি। প্রতিভা হাতের উল্টো পিঠের সাহায্যে পাত্রটা খানিকটা দূর ঠেলিয়া দিয়া বলে, তা বলে বিধবা বুড়িদের মতন গাদা গাদা চচ্চড়ি খাবার এত শখ নেই আমার। নামিয়ে দিয়ে নষ্ট করলেন কেন? রাখলেই পারতেন নিজের জন্যে। আপনার লোভের জিনিস কি কি বললে বৌমা? আহত জন্তুর মতো একটা বিকৃত চিৎকার বাহির হয় জয়াবতীর কণ্ঠে। দুঃসহ স্পর্ধার এই নূতন রূপ দেখিয়া সমস্ত শরীর যেন থরথর করিয়া ওঠে। প্রতিভা অবশ্য দমে না তাহাতে, মুচকি হাসিটির সঙ্গে বলে, মিথ্যে আর কি বলেছি, কাশি ভর্তি চচ্চড়ি তো খান বসে বসে, দেখেছি বলেই বলছি। কথাটা যদি মিথ্যা হইত তবে বোধ করি জয়াবতীর সর্বাঙ্গে এমন আগুন ধরিয়া যাইত না।
মিথ্যা নয়, বড় বেশি সত্য। এই সজিনা খাড়ার ওপর আজীবন দুর্বলতা জয়াবতীর। বাড়ির উঠানেই গাছ, ফলও ধরে অজস্র, আর প্রত্যহ রাধা চাই জয়াবতীর। এই লইয়া দেবনাথ কত হাসিতেন, হাসিতেন বটে, আবার দেবনাথ কোনোদিন জিনিসটা একটু কম আছে দেখিলে নিজেই গাছ ঠেঙাইয়া পাড়িয়া দিতেন। শুনিতে হাসির কথা, কত সময় একা হাতে জয়াবতী ইচ্ছার অনুরূপ কুটিয়া উঠিতে না পারিলে পেন্সিল কাটা ছুরি লইয়া ছাড়াইয়া দিয়াছেন রাশি রাশি। জয়াবতী অনুযোগ করিলে বলিতেন, তা হোক, হাসুক গে পাড়ার লোকে, ডাটা চচ্চড়ির বহর কম হলে মহারানীর মেজাজ খারাপ হয়ে যাবে যে, তখন উপায় কেন, ছাড়ানো কিছু খারাপ হচ্ছে নাকি, দেখো না। বিমলেন্দু কত দিয়াছে ছোলেবেলায়। জয়াবতীর সজিনা খারাপ প্রীতি পাড়ার লোকেরও অবিদিত নয়। তার নিজের বাড়ি গাছ থাকা সত্ত্বেও যে যার গাছের ডাটা উপহার দিয়া যায় প্রত্যেক বছর, প্রীতির সেই দুর্বলতাকে লোভ বলে নাই কেউ কোনোদিন। হেনস্থার চোখে দেখে নাই ব্যাপারটা, আদরের ছিল। আজ বিমলের বউ আসিয়া সেই বস্তুটার খোটা দিল এমন নির্লজ্জ ভাষায়। অনেক মুখরা হইয়াছেন আজকাল জয়াবতী, তবু আজিকার এই আঘাতটা যেন মুখ করিয়া দিল তাকে। কিভাবে যে তিনি সেখান হইতে সরিয়া গেলেন, কিভাবে ঠাকুর ঘরে ঢুকিয়া খিল বন্ধ করিয়া শুইয়া পড়িলেন, সে আর মনে নাই। হঠাৎ কোনো আক্রমণের মুখোমুখি হইয়া গেলে মানুষ যেমন দিগ্বিদিক জ্ঞান হারাইয়া ছুটিতে থাকে আত্মরক্ষার প্রাকৃতিক প্রেরণায়, তেমনি আত্মরক্ষার ভাবই যেন ছিল জয়াবতীর পলায়নে। কিন্তু অমন আশ্রাইয়া পড়িয়া নালিশ জানাইলেন তিনি কাহার কাছে? ঘোর সংসারী জয়াবতী এমন আকুল হইয়া কবে ডাকিয়াছেন ঠাকুরকে? আজই কি এত প্রয়োজন পড়িয়া গেল দর্পহারি মধুসূদনকে? তাই অনবরত মাথা কুটিতে থাকেন তাহার উদ্দেশ্যে। কিন্তু মধুসূদনের এত প্রখর শ্রবণ শক্তির প্রমাণই বা কবে কে পাইয়াছে? বধির বলিয়াই তো চিরদিনের দুর্নাম তাহার। আজ জয়াবতীর আবেদনটাই এত তাড়াতাড়ি কানে ঢুকিয়া গেল। আর আশ্চর্য, প্রতিভার মতো একটা তুচ্ছ প্রাণীর দর্পচূর্ণ করিতে একেবারে গদাটারই প্রয়োজন হইল বীর পুরুষের? বিরাট সেই গদাটা যে প্রতিভার দর্পের সঙ্গে সঙ্গে আবেদনকারিণীর পাজর কখনাও চূর্ণ করিয়া বসিবে সে বোধ রহিল না? এমনি বেহুশ নাকি জয়াবতীর কাণ্ডজ্ঞানহীন আবদারে নিতান্তই বিরক্ত চিত্তে বেপরোয়া ছুড়িয়া মারিয়াছিলেন মারাত্মক অস্ত্রটাকে? আচমকা সেই ধাক্কাটা লাগিল গিয়া বিমলেন্দুর গায়ে। তা নয় তো, যে বিমলেন্দু নিত্য দুই বেলা ট্রামের ফুট বোর্ড হইতে লাফাইয়া রাস্তায় পড়ে, সেই দিনই বা সে সোজাসুজি রাস্তার বদলে রাস্তায় চলন্ত বাসের তলায় পড়িল কেন? সেদিনের মাথাকোটার মাত্রাটা কি বড় বেশি হইয়া গিয়াছিল জয়াবতীর? তাই নিজেও তিনি বিমলেন্দুর নিষ্পন্দ মূর্তিটার মতোই নিষ্পন্দ হইয়া দাঁড়াইয়া রহিলেন হাসপাতালের খাটখানার সামনে। বিমলেন্দুর মৃত্যুর মতো ভয়ঙ্কর একটা কাণ্ডের জন্য মাথা কুটিবার শক্তি আর খুঁজিয়া পাইলেন না? পাড়ার লোকে
বলা বলি করিয়াছিল, এ ধাক্কা সামলাতে পারবে না, সে পাগল হয়ে যাবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল পাগল হওয়া অত সোজা নয়। দুই চোখের কোলে কালির রেখা আর গালের হাড় দুইটা একটা উঁচু দেখানো ছাড়া বিশেষ আর কোনো পরিবর্তন ধরা পড়ে না। আবার একদা দেখা গেল শীত পড়িতে না পড়িতেই চির অভ্যাস বসে রোদে পিঠ দিয়া বড়ি দিতেছেন জয়াবতী। আলাদা আলাদা পাত্রে তিল পোস্ত আর ছাঁচি কুমড়োর বড়ি। নৈপুণ্যের ঘাটতি কিছু নাই। দেখা গেল শীতের শেষের দিকে নাড়াচাড়া করিতেছেন কোটা আমশি আর কুলের আচারের পাথর লইয়া। দেখা গেল কুয়োর জলে ডাল আধ সিদ্ধ থাকিবার ভয়ে মাজা চকচকে পিতলের ঘড়াটা লইয়া ঘাটের জল আনিতে। এই তো উঠানের মাচা হইতে লকলকে কুমড়ো ডাটার ডগা কাটিয়া কাটিয়া চুপড়ি বোঝাই করিতে দেখিলাম আজ। অতএব অনাসেই কল্পনা করা যায়, ভাঙা পাথরি খানায় করিয়া সর্ষে বাটা, লঙ্কা বাটা আর পোস্ত বাটা সাজাইয়া লইয়া দিব্য গুছাইয়া রান্না করিতে বসিয়াছেন জয়াবতী। তা পৃথিবীর নিয়মিত এই, পাজর ভাঙিয়া গেলেও অনুষ্ঠানের ত্রুটি হয় না মানুষের। এখনো অবশ্য প্রতিভার ভাত বাড়িয়া আহারে তাগিদ দিতে ডাকাডাকি করিতে হয় জয়াবতীকেই। তৃতীয় প্রাণী আর কই, তৃতীয় প্রাণী আবির্ভাবের সমস্ত সম্ভাবনা পর্যন্ত তো মুছিয়া দিয়া চলিয়া গিয়াছে বিমলেন্দু। চকচকে কালো পাথরের বড় থালায় পরিপাটি করিয়া সাদা ধবধবে আতপ চালের অন্ন বাড়িয়া রাখিয়া জয়াবতী ডাকেন, বৌমা ও বৌমা, নেবে এসো মা, মুখে দুটো দিয়ে যাও। কণ্ঠস্বরে মমতার মাত্রাটা বড় বেশি পরিস্ফুট হইয়া ওঠে না। আশেপাশে জ্ঞাতিদের বাড়ি হইতে শুনিতে পাওয়া যায়, অবাক হয় তাহারা জয়াবতীর মমতা আর মহানুভবতার পরিচয়ে। স্নেহ বিগলিত করুণ স্বর করুণতর হইয়া ওঠে অনুরোধ উপরোধের সময়। পাখা হাতে করিয়া কল্পিত মাছি তাড়াইতে তাড়াইতে বলেন, খেতে পারছি না, বললে চলবে কেন মা? শরীরটাকে তো রাখতে হবে, ভালো জিনিস খাওয়ার বরাত্ম ঘুচিয়েছেন ভগবান। পোড়া বিধবার গুচ্ছির শাক পাতা ডাঁটা চচ্চড়ি না খেয়ে উপায় কি? ভাত কটা ফেলে উঠো না মা, বরং আর দুগাছা ডাটা দিই। মহিলা সমাজের চিত্ত জগতে প্রতিবেশীর ঘরের সদ্য বিবাহিতা বধূর আচার ব্যবহার যতটা কৌতূহলকর, সদ্য বিধবার আহার বিহারটা তার চাইতে কিছু কম নয়, হয়তোবা বেশি। কাজেই প্রায় ঠিক আন্দাজ মতো সময়ে জয়াবতীর বাড়িতে আবির্ভূতা হন কনকলতা, লাহিড়ি গিন্নি, মন্টির মা। ইহাদের মুখপানে চাইহা করুণ নালিশ জানান জয়াবতী, এসো দেখো ভাই খাওয়ার দশা। তাই তো বলি বৌমাকে, মরবার তো পথ নেই মা, বেঁচে থাকতেই হবে চিরকাল। বিধবার পরমায়ু মার্কণ্ডের পরমায়ু, না খেলে চলবে কেন? কচু ঘেঁচু শাকপাতাই খেতে হবে গুচ্ছির, যেমন কপাল। সমস্বরে সায় দেন সমাগতার দল। জয়াবতীর দুঃখেই শুধু বিগলিত হন না তারা, বিগলিত হন জয়াবতীর করুণ হৃদয়ের পরিচয়ে। আর কেউ হইলে হয়তোবা অপয়া রক্ত তুলিয়া বিদায় করিয়াই দিত বউটাকে।
আচ্ছা, জয়াবতীর কণ্ঠস্বরটাই শুধু কানে ঢোকে তাদের, দৃষ্টি পড়ে না মুখচ্ছবির পানে। কণ্ঠস্বরে মমতার যে প্রস্রবণ বয়, চোখের দৃষ্টিতে কি আছে তার স্নিগ্ধচ্ছায়া? আছে চোখের দৃষ্টিতে আর ঠোঁটের কোণের অতি সূক্ষ্ম রেখায় লুকানো বিষাক্ত হাসির আভাসে।